কি গো, কুঠি গেলে? সকাল থেকে এক কাপ চা চাচ্ছি, এখন পর্যন্ত চা মগজ গেল না। কি যে করিচ্ছে ঘরের মধ্যে, কোনো একটা জিনিস চাই, শান্তি নাই। ক্যামেরে আব্বা কেনকা আছেন? এ জম আবার কুঠি থেকে এলো। আসি বাবু, ভালোই আছি। তা তোমার মুখত কি কোনো সালাম কালাম নাই? থাকবি না কেশব, এটি আসবে ধরে তো মেলা মানুষের সালাম দিয়ে আসলাম। আমার বেলায় কি তোমার সালাম ফুরে যায়? মন খারাপ করেন না, এরপর থেকে দমোহিনী। তা বাবা, তুমি কিসে কাচ্ছ? আমি তো তোমাকে তালের পিঠের দাওয়াত দিইনি। কি ব্যাপার, শ্বশুর আমার সাথে এনকা ব্যবহার শুরু করলো কেশব। কি বলে জামাই, বীর বীর করে কি কও? কিছুই করছি না, আমি খালি আপনার তামসা দেখিচ্ছি। তামসা দেখার জন্যই তো, সকাল নাই সন্ধ্যা নাই, খালি আমার বাড়ির চার মুড়ো পাক পারো। তাও তো একদিনও করলেন না জামাই। বাড়ির চলো, তোমার শরীর গোস্ত সালন এনে দিছে, খাইয়া আসনি। আমার কপালই খারাপ, তাছাড়া আমার জামাই ইনকে লেলো ছবিকে। মানুষের জামাই গেড়ে থেকে আপনার জামাই মেলা ভালো আছে। খালি ভালো নাই কুটি, একবার তো কওনি, শ্বশুর বাড়ির যাচ্ছি, হাতত করে কিছু লিয়ে যাই। আমাকে রে কথা না হয় বাদি দিলাম, তোমার যে ছোট শালা আছে তার জন্য তো কিছু আনোনি। আমাকে লাল্লাস কয়, মানুষের জিনিস খাওয়ার জন্য যে নিজের জিভে বারো হাত করে থাকে তার কোনো দোষ নেই। কেবারে জামাই, ওকে বিড় বিড় করে আমার গাল বাড়িচ্ছ নাকি? না না, গাল পার মুখে শক। ও যাই হোক বাবা, আর তোর স্বজনের বাড়িত খালি হাতে আসা হয় না, এরপরে আসার সময় কিছু লিয়ে আসো। হ্যাঁ, আজ খালি বাড়ির যাই, তোর বিটি গুঁড়ো কর্ম, সেই গুঁড়ো আনবো তোর বাড়ি। জামাই কিছু করলে মনে হয় না, আমি আবার কি কম। যাই হোক, আজ কি মনে করাচ্ছ তাই কও। বাকি টেকালি বেড়াচ্ছি। কও কি, আমি তো কোনো দোকানত বাকি খাই না, আর তোমার তো দোকানই নাই। আমি এটি দোকানের বাকি তুলবার আসিনি। তাহলে কেসো কাচ্ছ, আমাকে খুলে কোয়া লাগবি না? আপনি যে আমাকে যৌতুক দেওয়ার কথা কইয়া বছরের পর বছর ঘুরোচ্ছেন, সেই টাকাটা কদিন দিবেন দেখি কন্ত। এটা তুমি কি কর জামাই, কে তুমি জানো না যৌতুক লওয়া ও দেওয়া সমান অপরাধ। এখন তো তাই হবি, যত অপরাধ আমার সঙ্গে আসে। কে যখন আপনি আমার শরীর বিয়ে করে একটা হিরো সাইকেল নিয়েছিলেন তখন অপরাধ হয়নি? তুমি যত কথাই কও জামাই, আমি জানে শুনে অপরাধ করে পাবো না। বেশি জোরাজোরি করলে তোমাকে কিন্তু চার দেওয়ালের ভাত খিলাবো। আমার নাম মজিদ সরকার। আমিও যৌতুক ছাড়া আপনার বিটির সাথে সংসার করে পাবো না, এটাই আমার ফাইনাল কথা। যৌতুকের টাকার জন্য সংসারে অশান্তি এবং স্ত্রীকে মারধর কোনোটাই করবেন না। মনে রাখবেন, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই সমান অপরাধ।